আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি বাংলাদেশি ব্লগার বিথি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে গার্ডেন দিয়ে শুরু করলেও আজকে কিন্তু আমার আপু ভাইদের পছন্দের সেই রুম ট্যুর আমার সাথে আছে। তবে এর আগে একটু গার্ডেনটা শেয়ার করে নিই। অনেক দিন হলো গার্ডেন দেখানো হচ্ছে না, যেটাতে আমি আসলে খুবই শান্তি পাই। ভিডিওতে দেখলে আসলে অন্যরকম একটা মজা লাগে, প্রচুর করলা হয়েছে। আর ওই যে বারান্দায় ওইটা হচ্ছে মিষ্টি কুমোর গাছ আর লেবু গাছ, আর এই যে টমেটো গাছ হয়েছে এটার আসলে প্রচুর ফুল ধরেছে, বাট ভবিষ্যৎ কী বলতে পারছি না। আর এখানে হচ্ছে পেঁয়াজকলি লাগানো হয়েছে, আমার মেয়ে পাস্তা টাস্তার উপরে দিয়ে একটু খায়। এটার ব্যাপার স্যাপারই অন্যরকম, একদম ইনস্ট্যান্ট ছিঁড়ে নিয়ে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। এই যে আরও অনেক করলা, এর মাঝখানে অনেক করলা নিয়ে খাওয়া হয়েছে, তবে ওগুলো আসলে তোলা হয় নাই, তো ভাবলাম যেগুলো আছে এগুলো একটু তুলে নেই। দূরে দূরে আরও আছে, ওগুলো আসলে ক্যামেরায় আসছিল না। এই যে ব্রকোলি, মাশাল্লাহ খুবই মজবুত হয়ে উঠছে, তবে ব্রকোলি যখন হবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার সেই প্রিয় পুদিনা পাতা, সবাই দোয়া করবেন প্লিজ। আর বরাবরের মতো আজকেও কিন্তু আমি রুম ট্যুর নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আপু ভাইয়াদের পছন্দ হবে, কারণ এক একজনের রুম ট্যুরের মানে রুম সাজানোর স্টাইল এক এক রকম, কোনোটার সাথে কোনোটা মিল নাই। আমি অনেক ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে, সবার খুবই 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 পছন্দ হবে, প্রচুর ভিডিও নিয়ে আসছি। আর এমনিতে নর্মালি আমি অনেকগুলো ভিডিও দেয়া আছে, যারা এখনও আমার মানে আজকে আমার চ্যানেল ইন করেছেন তাদের জন্য বলে রাখছি, আমার একটা প্লেলিস্ট আছে, অনেক ভিডিও আছে রুম ট্যুর, ডাইনিং স্পেস, কিচেন, তারপরে ড্রয়িং রুম, সব কিছু আছে। আপনারা যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। আর প্রয়োজন বলতে কি, আমি যেটা দেখাচ্ছি একদম সেম এইরকম যে করতে হবে সেইটা কিন্তু না, এখান থেকে অনেক আইডিয়া নেওয়া যায়, নানান ধরনের আইডিয়া, ডেকোরেশন করার আইডিয়া। তারপর কোনটা থেকে বুঝি, আমার অনেক আপু ভাইয়েরা এক একজন এক এক ধরনের প্রশ্ন করে যে এইটা কি ওইটা কি, বা এই ফার্নিচার কোত্থেকে বানানো হয়েছে। আচ্ছা, যেহেতু ফার্নিচারের কথা আসলেই আমি বলে নিই, এগুলো সব সেগুন কাঠের ফার্নিচার, আর এগুলো হচ্ছে আক্তার ফার্নিচার থেকে বানানো। এই যে এরপরে আসলে আমি বেডের ওইদিকে চলে যাব, আর খুবই চমৎকার করে বেডের মধ্যে, এটাকে কারুকাজ বলবো না, প্রিন্টের মতো, বাট মনে হচ্ছিল যে একদম গোল্ড দিয়ে খোদাই করা, মানে সামনাসামনি এরকম লাগছিল, মনে হচ্ছিল যে গোল্ড একদম চকচক করছিল, চমৎকার লাগছিল। এই যে এই যে আর মোটামুটি এই রুমে যা যা আছে, আলমারি, তারপরে কি বলে ড্রেসিং টেবিল, সব কিছুর মধ্যে এক ধরনেরই কাজ, এটাতে আরও বেশি চমৎকার লাগছিল, এক ধরনের ডিজাইনিং। আর পেছনে হচ্ছে একটা জানালা আছে, এই যে বড় একটা জানালা, আর ওপরে এইরকম এসি লাগানো আছে ওই পাশে, আর চারদিকে সিলিংয়ের মধ্যে সুন্দর করে তো ডেকোরেশন আছেই, আর অনেক ধরনের লাইটিং আমি আসলে সবগুলো জ্বালানো হয় নাই আমার। ওই যে স্টোর রুম ওপরে একটা, তারপরে ওয়াশরুম, আর একদম বেডের পাশেই একটা সোফা আর টি টেবিল, নিচে কার্পেট রাখা আছে। কার্পেটগুলো কিন্তু খুবই আরামদায়ক, একদম পা রাখলে কীরকম একদম মোলায়েম মনে হয়। এই যে আর জানালাগুলোর পর্দাগুলো আমি সব টেনে টেনে দিয়েছি, না হলে আসলে আমাকে দেখা যায়, তখন আমার ভিডিও করতে খুবই প্রবলেম হয়, এটার জন্য আমি সব টেনে ই করে নিয়েছি। এই যে উপরের সিলিংটা একটু দেখাচ্ছি, ওই যে ওইখানে আরও লাইট আছে, বাট আমি সবগুলো জ্বালানি মানে না দরকার হয় নাই, ভাবলাম যে থাকেই কয়েকটাই। এই যে ওই যে ওই পাশে যে পর্দা দাও, এটা হচ্ছে বারান্দা,
আর এইটা হচ্ছে ওয়াশরুম, একটা বাসার মেইন পার্ট। এই যে ওয়াশরুমটা একটু শেয়ার করে নেই, এই যে শুরুতেই বেসিন দেখালাম, তারপরে একটা বাস্কেট রাখা আছে, আর এই পাশে মিররটা লাগানো আছে, পাশে সব কিছু সেট করা। যদিও এখানে কেউ এখন আপাতত থাকছে না, এখানকার লোকজন যারা যাদের রুম তারা হচ্ছে অস্ট্রেলিয়াতে আছেন। এই যে এখানে কিছু রাখতে চাইলে রাখা যায়, প্রয়োজনীয় জিনিসপত্র। এই যে আর ওই যে ওইটা হচ্ছে শাওয়ার করার আলাদা স্পেস। এই যে একদম খুব যে বড় সেটাও না, একদম খুব যে ছোট সেটাও না, এরকম মানে অল্প জায়গার মধ্যে সবকিছু খুবই সুন্দরভাবে, সবকিছুই আছে বাট খুবই সুন্দর করেই করা। এই যে ওয়াশরুম দেখানো শেষ, এরপরে আমি আসলে চলে যাব বাকি ইসে। এই যে পাশেই হচ্ছে বারান্দা, এটাও শেয়ার করছি। আর এই পাশে একটা আলমিরা রাখা আছে, ড্রেসিং টেবিল, আর ওই যে বসে সাজুগুজু করার জন্য একটা সিটিং ই রাখা আছে। প্রথমে আমি বারান্দাটা একটু শেয়ার করছি, আর যেহেতু রাত্রিবেলা অত কিছু দেখার মতো কিছু নাই এর জন্য, আর এগুলো হচ্ছে পর্দাগুলো কিন্তু খুবই চমৎকার, একদম চোখ জুড়িয়ে যায়। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে সামনাসামনি কিন্তু খুবই সুন্দর। এই যে সেই বেডের মতো কারুকাজ করা, একদম গোল্ড দিয়ে এমন লাগছিল, খুবই চমৎকার চকচক করছিল। আর এই বাসার সব কিছুই আসলে এর আগের ভিডিওতে যা যা দেখিয়েছি সব কিছুই আক্তার ফার্নিচারের। এটার বলার উদ্দেশ্য হচ্ছে অনেক কমেন্ট আসে আমার এটা নিয়ে, এটার জন্য বলে দিলাম। এই যে ড্রেসিং টেবিলের মধ্যে সুন্দর করে কাজ করা। জানি না আজকের ভিডিওটা কার কেমন লাগবে, আমি প্রচুর চেষ্টা করছি খুবই ভালো ভালো ভিডিও দেওয়ার, আর আমার অনেক ভালো ভিডিও নিয়ে হাজির হচ্ছি। কেউ নিরাশ হবেন না, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা নতুন তারা তো মানে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে ক্লিক করে রাখলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সেটা দেখতে পারবেন, আর প্রচুর আইডিয়া নিতে পারবেন। আইডিয়ার করে শেষ নাই, কারণ এক এক জনের রুচি এক এক রকম, এক এক ধরনের সাজানোর স্টাইল এক এক রকম, তো কিছু না কিছু পাবেনই। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন এবং নিরাপদে থাকবেন। আর সামনে আরও অনেক ধামাকা নিয়ে হাজির হচ্ছি, আশা করছি সবার ভালো লাগবে। আর আমার প্লেলিস্ট আছে অনেক ধরনের, তো চাইলে সবাই দেখে নিতে পারেন। রুম ট্যুরের মতো লিভিং রুম আছে, কিচেন আছে, অনেক টাইপের ভিডিও আছে, যার যেটা পছন্দ দেখে নিতে পারেন। আর আমি অনেক হ্যাপি এভাবেই আমার পাশে থাকবেন, আর গুটি গুটি পা পা করে এগিয়ে যাব। আপনাদের ছাড়া আমি আসলে কিছুই না, এভাবে ভালোবাসা চাই সব সময়। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকেন, তো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।